হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখব রকেটের মাধ্যমে কিভাবে জাতীয় পরিচয়পত্রের টাকা পে করতে হয়। তো এক্ষেত্রে আপনাকে প্রথমেই রকেটে অ্যাপসটি ওপেন করতে হবে। বিল পে, তো বিল পেতে এখানে ক্লিক করার পর আপনার সার্চ বিলারে এখানে অবশ্যই 1000 টাইপ করতে হবে, কারণ 1000 টাইপ করলে আপনার ইসি বাংলাদেশ চলে আসবে। এরপর আপনাকে যা করতে হবে, এখানে আপনার এনআইডি নাম্বার দিতে হবে। এনআইডি অবশ্যই স্মার্ট হলে 10 সংখ্যা, এবং যদি স্মার্ট ছাড়া যেটা নর্মালি সেটা যদি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 17 সংখ্যার হতে হবে। অনেক সময় দেখা যায় 13 সংখ্যার হয়, এক্ষেত্রে আপনাকে অবশ্যই জন্মসাল যোগ করতে হবে। আর স্মার্ট আইডির ক্ষেত্রে কিছু যোগ করতে হবে না, যেটা আছে সেটাই দিতে হবে। তো এনআইটি নাম্বার দেওয়ার পর আপনাকে দিতে হবে যে অ্যাপ্লিকেশন টাইপ, যদি নর্মালি যেটা এনআইডি কারেকশন হয় সেক্ষেত্রে 1, যদি আদার্স যেমন আদার্স ঠিকানা হতে পারে অথবা আপনার অন্যান্য হলে সেক্ষেত্রে আদার্স 2 দিতে হবে, এবং এনআইডি কারেকশন এবং আদার্স দুটোই যদি হয় সেক্ষেত্রে আপনি 3 নাম্বার বোথ কারেকশন টাইপ করতে হবে, এবং 4 নাম্বার আছে রিপ্লেস, যেগুলি হারিয়ে যায় অথবা আপনার নষ্ট হয়ে যায় এক্ষেত্রে 4 নাম্বার, ইমার্জেন্সি যদি হয় তাহলে 5 নাম্বার। তো যেহেতু আমার 1 নাম্বার 2 নাম্বার হয়, দুটোই যদি হয় তাহলে অবশ্যই 3 নাম্বার চাপব। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো দেওয়া আছে, আপনার দেখে তারপরে এটা সংখ্যা দিয়ে দেবেন। এরপর আপনাকে যদি অন্যের এনআইডি হয় সেক্ষেত্রে আদার্স দিয়ে তার নাম্বার দিতে হবে, আর যদি আপনার ব্যক্তিগত হয় তবে সেলফে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো যেহেতু এটা অন্যজনের, এক্ষেত্রে আমরা আদার্স দিয়ে তার মোবাইল নাম্বারটা দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাকে ভালো করে যাচাই করতে হবে। যাচাই করার পর নিচের যে বাটন দেখতে পাচ্ছেন একদম নিচে, কারণ অবশ্যই আপনাকে এনআইডি নাম্বারটি ভালোভাবে যাচাই করতে হবে, এবং ফোন নাম্বারটা অবশ্যই ভালো করে দেখবেন, কারণ এনআইডি নাম্বার যদি ভুল যায় সেক্ষেত্রে আপনার টাকা কাটবে, কিন্তু কাজ হবে না, পরবর্তীতে আবার টাকা দিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই দেখবেন। দেখার পর নিচে ক্লিক করার পর আপনাকে দেখা হবে যে কত টাকা কাটবে। যদি আপনার 1 নাম্বারটা হয় শুধু আপনার তথ্য বা নাম সংশোধন, সেক্ষেত্রে 230 টাকা কাটবে, এবার যদি আপনার দুটি হয় সেক্ষেত্রে 345 টাকা কাটবে। এরপর আপনার রকেটের অ্যাপসের পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম করবেন। কনফার্ম করার পর এটা আপনি সব কিছু দেখাবে, বিস্তারিত কত টাকা কাটলো এবং ট্রানজ্যাকশন আইডি কি সেটাও আপনাকে সব কিছু দেখে দেবে, এবং আপনি চাইলে এটা বিলটা রিসিভ করতে পারবেন, এটা জেপিজি আকার বা ছবি আকারে আপনার ফোনে সেভ হয়ে যাবে, আর না চাইলে আপনার প্রয়োজন নয়। দেখেন, দেখা যাচ্ছে আপনার যদি এটা সেভ করতে চান তাহলে পুরো এভাবে চলে আসবে নাম্বার সহ। তো বন্ধুরা ভালো থাকবেন, এভাবে আপনার টাকা পেমেন্ট করতে পারবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।